ব্রেকফাস্ট কমপ্লিট, ঘুম কতক্ষণ হবে? ব্রেকফাস্ট কমপ্লিট, কেমন শুয়েছে রে? একই রে, থেবড়ে শুয়েছে পুরো ব্রেকফাস্ট করে, পুরো থেবড়ে শুয়েছে রে। হ্যাঁ, কিউটেড ডিব্বা। এই আর একজন যেতে দেবে না আমার, এই আর একজন বাবু, ছাড়ো ছাড়ো ছাড়ো, কি রে কি করে, ছাড়ো। আর এখানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এগুলো কিন্তু সমস্ত অফিস টাইম ফুল। আর একসাথে গাছে এত ফুল এই ফার্স্ট টাইম ধরলো, ওই একটা দুটো করে ধরে, একসাথে এত ধরে না। এটাতেও দেখো, এটাতেও কিন্তু ভালো ফুল ফুটেছে, কি ভালো লাগে বলো তো, নিজের গাছে যদি ফুল দেখা যায়। দেখ, এই চাদরটা কালকে দড়িতে এইভাবে দিয়ে দিয়েছিলাম, কারণ কালকে দড়িতে সেরকম জায়গা ছিল না, অনেক কিছু ভেজা ছিল, একদম খটখটে শুকিয়ে গেছে। এবার এটাকে ভাঁজ করে ফেলবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 27 জুলাই, আজকে ভেবেছিলাম ব্লগ করবো না, কিন্তু মনে হলো ঠিক আছে চলো করি, কারণ আমার ভালো খারাপ দিনগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের দিনটা কেন করবো না, আজকে 27 জুলাই আমার বার্থডে। এটা একটা সময় ভীষণ ভীষণ স্পেশাল ছিল আমার কাছে, বন্ধু বান্ধবদের বাড়িতে ইনভাইট করা হতো, আসতো, রাত্রি 12টা থেকে উইশ করা স্টার্ট করে দিত ফোন করে, সকাল হতে না হতে বাড়িতে গিফট পৌঁছে হয়ে যেত, সারাদিন প্রচুর এনজয়মেন্টের মধ্যে দিয়ে চলতাম। কোনো কোনো বার রেস্টুরেন্টে যেতাম, কোনো কোনো বার বাড়িতে বড় করে প্রোগ্রাম হতো, মাসি টাসি সবাইকে নিমন্ত্রণ করে, মানে একদম ভরপেট খাওয়ানো, বন্ধু টন্ধু, ভীষণ মজা হতো। ওই দিনকে স্কুলে যেতাম না। আর বিয়ে হওয়ার পর থেকে আমার বর খুব মানে পুরোদমে দায়িত্ব নিয়ে নিয়েছে, মানে যে বছর প্রথম বার্থডে আমার শ্বশুর বাড়িতে সে বছরও বড় করে করা হয়েছিল, বড় করে মানে বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে করা হয়েছিল, কেক ফেক কাটা হয়েছিল, শাশুড়ি না মা গিয়ে পায়েস টায়েস করেছিল। তো এইসব সিচুয়েশনগুলো একটা সময় ভীষণ ভালো লাগতো, মানে বার্থডে কখন আসবে, কেক কখন কাটবো, মানে একটা ছেলে মানুষই ব্যাপার ছিল। তো আমার হাজব্যান্ড আবার এই জিনিসটা খুব মানে পছন্দের, যে বার্থডে আসবে আর কেক কাটা হবে না, এটা তো হয় না, ও নিজেও কাটতে ভালোবাসে ওর বার্থডেতে। সামনের সপ্তাহে আবার ওর বার্থডে, ঠিক আছে, আর আমাকেও সেই একই পরিমাণে কাট করায়। তো গত বছর আগের বছর পর্যন্ত ভালো লাগতো, প্রথম ফোন যেটা আসতো আমার মায়ের তরফ থেকে আসতো, যে জন্মদিনের আশীর্বাদটা নিস, যেটা মায়েরা বলে থাকে আর কি। তো এই দিনটাকে খুব একটা স্পেশাল বলে আমার কাছে মনে হয় না, কারণ স্পেশাল ভাবতে গেলে তো সব কিছু ঠিকঠাক থাকলে তবেই না স্পেশাল ভাবা যায়, তাই না? আগে ফেসবুকের কমেন্ট বক্সে দেখতাম যে কতগুলো কমেন্টস পড়লো, আমার হাজব্যান্ড ঠিক 12টার সময় একটা সুন্দর করে পোস্ট করতো আমার বার্থডে নিয়ে, তো সেগুলো আমি স্ট্রিক্টলি না করে দিয়েছি, পোস্ট এবারও করতে দিইনি, গতবারও মনে হয় করেনি, হ্যাঁ গতবারও করেনি, রিকোয়েস্ট করেছিলাম যেন না করে, যতটা মানুষ কম জানে এই কারণে, কারণ যত মানুষ আমাকে বার্থডে উইশ করবে ততটাই যেন এই দিনটাকে মানে ভুলে থাকা থেকে আমি বিরত থাকতে পারবো না। সময় যায়, আস্তে আস্তে মানুষ ধাতস্থ হয়। তো আগেকার বার্থডে এখনকার বার্থডে মধ্যে আকাশ আর পাতাল তফাৎ, কারণ আগেকার বার্থডেতে ভরপুর এনজয়মেন্ট ছিল সবাইকে নিয়ে, আর 2020 সালের পর থেকে বার্থডে মানে আমার কাছে একটা মন খারাপের দিন। যারা জড়িয়ে আছে আমার সাথে তাদের কাছে হয়তো এটা অনেকটা স্পেশাল ডে, কারণ যারা আমার কাছে মানুষ, যারা আমাকে ভালোবাসে, তো তাদের মুখের দিকে তাকিয়ে ইচ্ছা থাকলেও অনিচ্ছার সাথে হাসি মুখে চলতে হয়, তাই না? এটাই জীবন, এটাই নিয়ম। আর বার্থডেতে অনেক সময় মা নাও আসতে পারতো, কিন্তু ফোন করে উইশটা করতো, আর আমার শাশুড়িমাকে বলতো যে আপনি একটু পায়েসটা করে দেবেন, আমার শাশুড়ি মা পায়েসটা করতো, কখনো যদি না আসতে পারতো, প্রতি বছর যে আসতে পেরেছে তা তো নয়, আর যখন আসতে পারতো নিজেই গুছিয়ে রান্নাবান্না করে দিত। তো শাশুড়ি মায়ের কালকের একটা কথায় আমার ভীষণ ভালো লাগলো, ওনার জ্বর হয়েছে, ওইদিকে ওনারও ভাইরাল ফিভার চলছে, তো আসতে পারছেন না, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, ছোঁয়াচে ব্যাপার একটা ভাইরাল ফিভার, মানে ছোটোর তো জ্বর এসে বা ঠিকও হয়ে গেছে, ওই জন্য শাশুড়িমা আসতে পারছেন। কিন্তু শাশুড়িমা মানে খুব ইচ্ছা ছিল যে মানে পায়েস টায়েস করে নিয়ে আসবে। তো উনি একটা কথা বললেন যে তোমার তো মা নেই এখন, আমি তো ওই জায়গাটা এখন পূরণ করবো না,
তো এই কথাটা ভীষণ ভালো লাগলো। জানি শাশুড়ি মায়ের মতোই হয়, কিন্তু যখন সেটাকে তোমাকে উপলব্ধি করাবে তখন আশা করি তোমার আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, উনি আসতে পারেননি, সেটা পরে একদিন খাইয়ে দেবেন। আর আমার জন্মদিনের জন্য কী সব কিনেছে ওগুলো নিয়ে আসবে বলছিল ফোনে, তো একটু সুস্থ হোক। আমি সেটাই বললাম যে অসুস্থ শরীরে বেরিয়েও না, এমন কিছু বিশাল ব্যাপার না, অনেক কিছু ডিউ রাখে, সে পরে একদিন হবে। শুনে মায়ের কথাটা আমার ভীষণ মন ছুঁয়ে গেছে, যে খারাপও লেগেছে একদিক থেকে, কিন্তু মনটাও ছুঁয়ে গেছে কোথাও না কোথাও। যাই হোক, এখন বর যে নিয়মটা পালন করে আর কি, সেই বিয়ের পর থেকে আমাকে কেক কাট করে যাচ্ছে। গত বছরও আমার একদমই ইচ্ছা ছিল না, গত বছরও আমাকে না মানে না না করতে করতে নিয়ে চলে এসেছে, কেক কাট করিয়েছে। আর এবছর আমি স্ট্রিক্টলি না করেছি যে কেক কাটটা একটা সময় বন্ধ রাখা ভালো, কারণ এখন বাচ্চাদের কেক কাট করলেই ভালো লাগে, নিজে করতে ইচ্ছা করে না। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে যেখানে দুঃখ কষ্ট জড়িয়ে সেখানে অত আনন্দ, সেখানে আনন্দ করে কেক কাট করা যায় না, তাই না? তো স্ট্রিক্টলি না করেছি, একটু ঝগড়ার সাথেই করেছি, বলে যে হ্যাঁ ঠিক আছে যাও এবার আনবো না, জানি না বিকেলবেলায় কী করবে। ওকে ঠিক বুঝতে পারি না, ওকে সত্যি ঠিক বুঝতে পারি না। আর উইশ করবে বলে ও বিছানায় এসে শোয়নি, কারণ 12টার আগে শুয়ে পড়লে ঘুমিয়ে পড়বে, কম্পিউটার চেয়ারে বসেছিল, 12টা বেজেছে তারপর উইশ করে শুয়েছে। এতটুকু ইচ্ছা নেই। অনেক সময় হয় কি, বাচ্চাদের মুখের দিকে তাকিয়েও অনেক কিছু মেনে নিতে হয়, ওদের আনন্দের দিকটাও দেখতে হয়। তো বাবা সকাল থেকে ফোন করেছে, ওদিক থেকে দাদা বৌদি ভাইজি সবাই কথা বলেছে, টুকটাক কিছু বন্ধু বান্ধব ফোন করেছে সকাল থেকে, যারা খুব ক্লোজ বলে না যারা আমার বার্থডেটা, তো তাদের ফোন আসলেও যেন এখন আমার একটা টেনশান হয় যে আশীর্বাদ নিস বা ভালো থাকিস, এই বিষয়গুলো শুনলে কোথাও একটা কিছু মিস করি। এই কিছুক্ষণ আগে জাস্ট 10-15 মিনিট আগে এমন পরিমাণে মেঘ ডাকাটাকে শুরু করলো আর কালো হয়ে আসলো, মনে হচ্ছিলো যেন একদম বন্যা বই ছাড়বে। তো ফ্রিজ মাইক্রোওয়েভ ওভেন সমস্ত কিছু প্লাগগুলো সমস্ত খুলে দিয়েছিলাম, এত মেঘ ডাকছিলো। আর বৃষ্টিও হয়ে গেলো, ঝমঝম করে বৃষ্টি হয়ে গেলো, কিন্তু এর মধ্যে এখন ওয়েদারের অবস্থা দেখো কেমন, রোদ উঠে গেছে। কে বলবে যে একটু আগে একরকম ছিল ওয়েদার এখন আর একরকম। এখন দুপুরবেলা খাওয়ার টাইম চলে এসেছে, এখানে আছে ডাল, অল্প একটু ডাল আছে, এটা ছোটো ছেলের জন্যই হবে, ওরা সব খেয়ে বেরিয়েছে। আর সকালবেলা যেটা নিয়ে নাচানাচি করছিলাম, ভীষণ কসরত করছিলাম, সেটা হচ্ছে মোচা, মোচার ঘণ্ট করেছি। তো মোচার ঘণ্টটা করার সময় যা পরিশ্রম, কিন্তু কিন্তু খেতে খেতে এটা ইউ উঠে যায়, এত ভালো লাগে আমাদের সবার মোচার ঘণ্টটা। আর মোচাটা কাটতে হয় না, এটা বাছোয়া, এটা বাজার থেকে একদম কেটে নিয়ে আসে, শুধু আমাকে ওই প্রেশার করে একটু সিটি ফিটি মেরে করতে হয়। তো তার জন্য আমার মনে হয় একটু বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে, মানে একটু বেশি কিছু করে ফেললাম আজকে রান্নায়। আচ্ছা, আর এখানে আছে ডিম, ওরা সব খেয়ে গেছে, একবেলার মতো ডিম হয়েছে আজকে। রাত্রিবেলায় জানি না এখন কী প্রোগ্রাম রাখবে, শুধু আমাকে বলে গেলো একবেলার মতোই রান্নাবান্না করো, তো তো মোচা টোচা মনে হয় থাকবে। আর যদি প্রোগ্রাম কিছু না বানানো হয় তাহলে রাত্রিবেলায় কিছু একটা করে নেবো এই ভাবছি। প্রোগ্রাম কী আছে, রাতে কী হবে জানি না, এই কারণে কারণ আমরা কখনোই দিনের দিন কোনো সেলিব্রেট ওইভাবে করি না। কেক কাট ফাট হয়, একটু বাইরে ঘুরতে গেলাম, হালকা কিছু খেলাম, সেটা কখনো কখনো হয়, কিন্তু বিগত কয়েক বছর ধরে কী করছি, যেহেতু আমার আর ওর এক সপ্তাহের ডিফারেন্সে বার্থডেটা আসে, সে আমার হচ্ছে 27th July আর হচ্ছে 3rd August, তো এই সপ্তাহে আমার যেদিন, পরের সপ্তাহে সেই দিন আমার ওর বার্থডে। তো সেই জন্য বারবার ঘন ঘন অত নাই করে আমরা কি করি, একটা ছুটির দিন দেখে, মানে হয়তো বুধবারের বার্থডে হলে রবিবার আমরা একসাথে দুটো বার্থডেকে সেলিব্রেট করি, মানে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে সেদিনকে আর বাড়িতে রান্নাবান্না হয় না, একটা আমেজের সাথে বসে একটু জাস্ট এনজয় করা, ভরপুর খাওয়া দাওয়া, বাচ্চারা যেমন খেতে চাইলো সেরকম খাওয়ানো। তো এইভাবেই কয়েক বছর ধরে চলে আসছে, আলাদা করে খাওয়া দাওয়ার পার্ট আমরা আলাদা আলাদা ভাবে রাখি না, তখন দেখা যাক কি প্ল্যানিং চলে। বুঝতে পারছে না, কোনোদিন আসেনি তো সামনে, ভাবছে কি হয় 6 বছর সব খাই আমাকে বাড়ি পাঠিয়ে দেবে। খা, খারাপ দিচ্ছে না, ভালোই দিচ্ছি, ক্রিম খা, খা খা, এই তো মুখে লাগা, এই সবাই মুখে লাগাচ্ছে, তুই লাগা, ভালো টেস্টি টেস্টি টেস্টি, হ্যাঁ খা, না চেনে না। তো বার্থডে উপলক্ষে আমাদের মূলত যে মানে বিষয়টা থাকে সেটা হচ্ছে
কোথাও বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া। আর এই যে বিয়ের পর থেকে কেক কাটাটা ঘুরিয়েছে সেটা এখনো কন্টিনিউ আছে। যখন ছেলেমেয়েরা বড় হয়ে আসে তখন দেখবে তাদের বার্থডে ফার্থডে সেলিব্রেট করলাম কি তাদের মজা হলো, ঠিক আছে, তখন আর নিজেদের এই বিষয়গুলো অনেকটা উজ্জ্বল হয়ে যায়, তাই না? তো আমি যতবারই বলি যে এবার কিন্তু কেকের ব্যবস্থা করবে না, এবার কিন্তু কেক আমি কাটবোই না, বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেই হাতে করে নিয়ে ঢুকবে। ওই বিকেলবেলায় নিয়ে এসছে, তো আমি জানি যে ফুল টুল আনে, সে ফুল টুল দেয়, সে সব ঠিক আছে, কিন্তু জানি আনবে, কেক আনবেই। তারপরে আচমকাই প্ল্যান হলো, আমি মানে সব রকমের রান্নাবান্নাই করে ফেলেছিলাম রাত্রিবেলা ডিনারের জন্য, তো প্ল্যান হলো যে খাবারটাও তাহলে আমরা ডিনারটাও বাইরে থেকেই করবো। তো ইচ্ছে ছিল কাছে পিঠে কোথাও একটা যাবো, এখানে আমি কলকাতা বলে একটা ভালো রেস্টুরেন্ট আছে, তারপরে অ্যারোবিয়ান গ্রিল্ড বলে একটা আছে, তো ওইগুলো ক্যান্সেল হলো, কোথাও গেলাম না। এখন আর্সেলান থেকে অর্ডার দিয়েছি, 38 মিনিটসের মধ্যে খাবার ঢুকে যাবে। তো ডিনারটা আজকে বাইরে ডিনারই হচ্ছে, কিন্তু বাড়িতে যে রান্না বান্না ছিল সেগুলো সমস্ত এখন প্যাক করে ফ্রিজে উঠবে। আর ওর যেহেতু বার্থডেটা আবার বুধবারে, তো মোস্ট প্রবাবলি আমরা ওই দিনকেই ইচ্ছা আছে অন্য কোনো রেস্টুরেন্টে বেরিয়ে খাবো। আমার আবার কি বলতো, অনুষ্ঠান মানে আমার আবার ব্যাপার হচ্ছে ডিনার যদি হ্যাবক পরিমাণে করতেই হয় ঘরে কেন এনে খাবো, সেটা রেস্টুরেন্টের আমি যে বসে খেতে আরও বেশি ভালো লাগে, তাই না? তোমার মা মনে ফোন করছে জানো, দেখো তো আমি ধরতে পারছি না, যেখানে খাবার চলে এসেছে তাই। ও আচ্ছা, খাবার চলে এসেছে, আপাতত স্ন্যাক্সটা এখন খাবো, কারণ এখন ঘড়ির কাঁটায় বাজে 1:30। হ্যাঁ, এখন স্টার্টারটা খাবো, কারণ এখন 1:30 বাজে, পরে গিয়ে দেখা যাবে বিরিয়ানি। এগুলো হচ্ছে বাবার মেনু দিয়ে দিয়েছে রে। আচ্ছা, এগুলো তো রায়তা তো দেবেই। আমরা এখানে বিরিয়ানি নিয়েছি হচ্ছে একটা স্পেশাল মাটন বিরিয়ানি, আর একটা নিয়েছি সিঙ্গেল মাটন বিরিয়ানি, ঠিক আছে। তো স্পেশালের মধ্যে আর্সেলানে যেটা থাকে সেটা হচ্ছে এক্সট্রা মাটনটা আলাদা করে দেয়, এর মধ্যে মনে হয় সেটা আছে, আর একটা ডিম দেয়, এই যে ডিম আছে আর একটা এক্সট্রা আলাদা মাটন, এটা স্পেশালের জন্য, আর এটা মানে স্পেশাল কোয়ান্টিটিটা বেশি থাকে, আর ওইটা হচ্ছে সিঙ্গেল মাটন বিরিয়ানি। তো এগুলো এখন থাকে, এগুলো তো রাতের আগে খাওয়া হবে না ডিনারে। স্টার্টারটা দেখি, স্টার্টারে নিয়েছি চিকেন উইংস ফ্রাই নাকি একটা নাম ধরুন, বাবা তো মনেও থাকে না নামতাম। কি গন্ধ বেরোচ্ছে, জাস্ট ও ও দারুন দারুন, উইংসগুলোকে ফ্রাই করে দিয়েছি, ওইটা ছেড়ে দে খাবে এখান থেকে, দেখ ছোট্ট ছোট্ট করে দিবি। হ্যাঁ, একটু স্টার্টার হিসাবে এখন এটা আগে ফিনিশ করি, তারপর ওদিকে যাব হস্টেলের মতো। বাবাকে বল দিয়ে দেবো, বাবা এত কি খাবে গো, দুটো দুটো করে মনে হয়। ধুয়ে দেবো খাবি তলায়, এই ঝালে ছোট ছেলে খেতে পারছে না, ওকে এখন ধুয়ে দেবো। তুই খেয়েছিস, খেয়েছিস তুই? অসাধারণ খেতে, অসাধারণ খেতে, কিন্তু প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ছোট ছেলে খেতে পারলো না, ওকে ধরে দিলাম, তো আমাদের পক্ষেও বেশি ঝাল লাগছে আর কি, খেতে খুব টেস্টি।